कोई शाम गौसे आजम तेरे आस्ता पे गुजरे, कोई शाम गौसे आजम हो कबूल मेरी हसरत, हसरत का सलाम गौसे आजम। यही मशगला हो अपना, यही काम गौसे आजम। तूफान मेरी कश्ती का तवाफ कर रहा था, तूफान मेरी कश्ती का तवाफ कर रहा था, मैं गुजर रहा था लेकर तेरा नाम गौसे आजम। यही मशगला हो अपना, यही काम गौसे आजम। ये जहां मुझे रुलाए और तू मुझे हंसाए, ये जहां मुझे रुलाए और तू मुझे हंसाए, यही मेरी जिंदगी का नज़ाम गौसे आजम। यही मशगला हो अपना, यही काम गौसे आजम। बस डायरेक्ट हाय बेत्यास जी, देखें गौसे आजम मकाम की कोनो एक व्यक्ति जिज्ञासा करचेन, दिया गौसे पाक আপনার বেলায়াত কি রকমের, আপনার বেলায়াত কি রকমের। তো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের এড়ি পায়ের দিকে তাকালেন, পায়ের দিকে তাকিয়ে ইশারা করছেন যে যতক্ষণ পর্যন্ত আমার পায়ের ঠোকর না খাবে, লাথ না খাবে, ততক্ষণ সে বেলায়াত পাবে না। আর আমার মোহর যতক্ষণ না লাগবে আল্লাহ তাআলা তাকে বেলায়াত দেবে না, তাকে বেলায়াত দেবে না। এ হচ্ছে গাউসে পাকের শান। কোরআন শরীফ, কোরআন শরীফ দুনিয়ার মধ্যে যত গ্রন্থ এসেছে, যত কেতাব এসেছে, সমস্ত কেতাবের থেকে বেমিসাল, তাই কি না? সমস্ত কেতাবের থেকে বেমিসাল। এই কোরআন শরীফকে আপনি বাংলাতে পড়ুন, আপনি হারফে মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল বাংলাতে পড়া যাবে না, খাড়া জবর বাংলাতে পড়া যাবে না, খাড়ি জের বাংলাতে পড়া যাবে না, আলিফ পড়া যাবে না। ইয়ানি বাংলাতে পড়লে কোরআনের যে তরতিল আছে তরতিল হিসাবে পড়তে পারবেন না। আপনি ওখানে উড়িয়া ভাষাতে নিয়ে চলুন, উড়িয়া ভাষায় যে বই আছে ওতে পড়ুন, তরতিলের সঙ্গে পড়তে পারবে না। ইংলিশ ভাষায় কোরআনকে পড়ুন, তরতিলের সঙ্গে পড়তে পারবেন না। আপনি ইংরাজি ভাষায় বলে চলুন, কিন্তু ওখানেও আপনি তরতিলের সঙ্গে পড়তে পারবেন না। কোরআনকে যদি বার সত্যিকারের আপনি তরতিলের সঙ্গে পড়তে চান, তাহলে আপনাকে কিন্তু আরবি শিখতে হবে। মধ্যে মুনতাসিল কাকে বলে, মধ্যে মুনফাসিল কাকে বলে, মধ্যে মুত্তাসিল কো আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল কো আলিফ টান হবে, খাড়া জবর কো আলিফ টান হবে, খাড়ি জের কো আলিফ টান হবে, ইয়া থাকলে কো আলিফ টান হবে, আলিফের অ থাকলে কি কত আলিফ টান হবে। তা আপনি আদার্স ভাষাতে আদার্স কিতাবেতে যে কোনো ভাষাতে বলুন আপনি কিন্তু পারবেন না, বা আপনি কিন্তু জানতে পারবেন না। জানতে হলে কোরআনকে দেখতে হবে, জানতে হলে কোরআনকে বুঝতে হবে। তো বোঝা গেল সারা জগতের মধ্যে রব তাআলা যত আসমানি কিতাব দিয়েছেন এবং যত
ভাষার কিতাব আছে, সমস্ত ভাষা থেকে কোরআন হলো বেমিসাল, সমস্ত পুস্তক হলো কোরআন হলো বেমিসাল, সমস্ত কিতাব থেকে কোরআন হলো বেমিসাল। এবারে আসুন নবীদের জগতে, কোরআনের জগতে, কিতাবের জগতে সবথেকে বেমিসাল হলো কোরআনে মুকদ্দাস বেমিসাল। এবার নবীদের জগতে আসুন, হযরতে আদমকে জিজ্ঞাসা করুন, আদম আপনি আমার নবীর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড়? হযরতে আদম বলবেন না না। হযরতে ঈসাকে জিজ্ঞাসা করুন না না। হযরতে জাকারিয়াকে জিজ্ঞাসা করুন না না। হযরতে ইব্রাহিমকে জিজ্ঞাসা করুন না না। হযরতে লুতকে জিজ্ঞাসা করুন না না। হযরতে মূসা, এত বড় আল্লাহর রাসূল, তবু উনি বলবেন কি যে হে আল্লাহর মূসা কালিমুল্লাহ, আপনি কে আমার রাসূলের থেকে তবকায় বড়? বলে না না, কোনো দিন না। এ জগৎবাসী শোনো, আরে রাসূল না যদি বার আসতেন তো আমিও আসতাম না। আজ যদি বার আমি নবী হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সদকাতে, আজ যদি বার আমি নবী রাসূল হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সদকাতে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, সবাই বলবেন যে মুহাম্মদ না হতে তো কুছ না হতা। জমিন ও জমা তোমার লিয়ে, মকিন ও মকা তোমার লিয়ে, বানে দো জাহান তোমার লিয়ে, এ পরো এ কাদরিও শুনো, আরে নবীদের জগতে আমার রসুলও বেমিসাল, নবীদের জগতে আমার রসুলও বেমিসাল, রসুলদের জগতে আমার রসুলও বেমিসাল, ইয়ানি মুহাম্মদ রসুল্লাহ বেমিসাল, কেতাবের জগতে কোরআন বেমিসাল, নবীদের জগতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল। আসুন অলিদের দরবারে, অলিদের বারগাহতে আসুন। আল্লাহ 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 পাক রব্বুল ইজ্জত হুজুর গাউসে পাকের ও মকাম দিয়েছেন, ও শান দিয়েছেন, মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম ও ইশক ও মহব্বত বলে উঠলেন, ওয়াকিয়া মর্তাবায়ে গাউস হ্যায় বালা তেরা, ওয়াকিয়া মর্তাবায়ে গাউস হ্যায় বালা তেরা, উঁচে উঁচো কে সরো সে কদম হ্যায় আলা তেরা, উঁচে উঁচো কে সরো সে কদম হ্যায় আলা তেরা, সর ভালা কোই কিয়া জানে হ্যায় কে কেসা তেরা, আউলিয়া মলতে হ্যায় আঁখে পলুয়া হ্যায় তলবা তেরা, আউলিয়া মলতে হ্যায় আঁখে ও হ্যায় তলবা তেরা। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জগতে, ওলির জগতে, আউলিয়াদের জগতে, বুজুর্গানে দ্বীনদের জগতে সব থেকে অতি উত্তম, সর্বশ্রেষ্ঠ ওলি। আজ যদি বার হুজুর গাউসে পাকের মাকাম, ওনার শান ও মাকাম না উচ্চ হতো, তাহলে এই ধরনের কথা বলতে পারতেন না যে আমি যতক্ষণ না মোহর মেরে দেবো আল্লাহ তাআলা কাউকে বেলায়েত দান করবে না, দান করবে না। তো বিরাদরান, সেই গাউসে পাকের আমরা মুরিদ, সেই বক্ত, সেই গাউসে পাকের চাহনেওয়ালা, তানার সিলসিলার সঙ্গে আমরা জড়িত, তাই কি না? হ্যাঁ তাই তো। বাস লাস্ট কথা, লাস্ট কথা কি হচ্ছে, রাসূলে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত উমারে ফারুক, হযরত উমারে ফারুক এবং হযরত মাওলা আলীকে পাঠালেন, বললেন যাও এই কামিজটা নিয়ে যাও, গিয়ে আবেশকর্ণীকে দেবে, আবেশকর্ণীকে দেবে, আবেশকর্ণীকে বলবে আমার গুনহেগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া চাইতে। হাজির না, এনারা দুই সাহাবি গেলেন, গিয়ে হযরত আবেশকর্ণীর খোঁজ করে ওনার কাছে পৌঁছলেন, পৌঁছে কামিজটা দিলেন, বলেন এ দরবেশ, রাসূলে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ওনার গুনহেগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে। আল্লাহ আল্লাহ, হযরত আবেশকর্ণী সাজদায় গেলেন, এ আল্লাহ তোমার প্রিয় হাবিব রাসূলে আজম, নাইয়ারে আজম, মহসিনে আজম, ওনার গুনহেগার উম্মতের জন্য, ওনার গুনহেগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে বলেছেন, এ আল্লাহ ওনার যত উম্মত আছে সবার সবার গুনাহকে আপনি মাফ করে দেন, আল্লাহ আল্লাহ সবার গুনাহকে মাফ করে দেন। তা হযরতে আবেশকর্ণী সেজদায় মাথা সেজদায় রত আছেন, মাথা নত করে আছেন, আল্লাহ নিদায়ে ইলাহি আসে, এ আবেশকর্ণী শোনো শোনো, তোমার দোয়ার জন্য, তোমার দোয়ার ওসিলাতে আমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতের গুনাহকে মাফ করে দিলাম, কিন্তু আর একজনাকে সাফাত করার মৌকা দিতে হবে, সে ব্যক্তিকে হযরতে আবেশকর্ণী জিজ্ঞাসা করছে, সে ব্যক্তিকে, আরে শোনো শোনো, আমার মেহবুব রসুলের মেহবুব, সে আওলাদ যে কুতবে রাব্বানি, গৌসে সামদানি, নূরে কিন্দানি, গৌসে সামদানি, নূরে ইয়াজদানি, শাহ শাহ শেখ আব্দুল কাদের জিলানি, ওই আসবে, ওই আসার পরে তারপরে নীলের নাজাদ নিজের নানা জানের সমস্ত উম্মতের জন্য দোয়ায় মাগফিরাত চাইবে, আমি ওর দোয়ার বরকতে সবাইকে মাফ করে দেব। বাস ইসি বাত পর এর সঙ্গে নিচোড় একটা দোয়া পড়ি, নিচোড় একটা শের, নিচোড় শের হচ্ছে এই, মদহে নবী করেঙ্গে হম হ্যায় বগদাদ ওয়ালে,
मदहे नबी करेंगे हम हैं बगदाद वाले, बातिल से ना डरेंगे हम हैं बगदाद वाले, बातिल से ना डरेंगे हम हैं बगदाद वाले। आज सिद्दीक उमर हमारे, उस्मान अली हमारे, सिद्दीक उमर हमारे, उस्मान अली हमारे, सबका अदब करेंगे हम हैं बगदाद वाले, सबका अदब करेंगे हम हैं बगदाद वाले। अमा अलैना इल्ला अल बलाग। अस्सलामु अलैकुम।